মিলিবাগস গার্ডেন প্রেমী মানুষের জন্য মাথার কামর হয়ে দাঁড়ায়। অল্প সময়ের মধ্যে তারা বংশ বৃদ্ধি করে আপনার গাছকে আপনার বাগানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। মিলিবাগ অল্প সময়ের মধ্যেই বংশবৃদ্ধি করে সম্পূর্ণ গাছ ভরে যায় এবং সেই গাছের রস চুষে সম্পূর্ণ গাছটিকে মৃত্যুমুখে ফেলে দিতে পারে। মিলিবাগ সাধারণত পোকা বলে ধরা যায় না, এমন লাগে যেন পাউডার ছিটিয়ে রেখেছে সম্পূর্ণ গাছটিতে কেউ। মিলিবাগ গাছের পাতা এবং ঢাল থেকে রস চুষে সেই গাছকে কমজোর করে দেয় এবং অবশেষে গাছটির মৃত্যু হয়ে যায়। তাই আগে থেকেই কীভাবে তার পরিচর্যা করবেন এবং মিলিবাগ থেকে মুক্তি দেবেন গাছটিকে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একেবারে ঘরোয়া পদ্ধতিতে এবং ঝামেলাবিহীন কীভাবে মিলিবাগ থেকে মুক্তি পাবেন তার জন্য আপনার কী করতে হবে, প্রথমে মিলিবাগে আক্রমণ করা ডালকুটিকে ভালো করে ছাঁটাই করে নিতে হবে। ছাঁটাই করা ঢালগুলোকে এমন জায়গায় ফেলবেন যেখান থেকে মিলিবাগ তার বংশবিস্তার করতে না পারে। ঢালগুলোকে কোনো গাছের আশেপাশে ফেলাবেন না। আপনি যদি ডালগুলোকে মাটিতে পুঁতে রাখেন বা জ্বালিয়ে দেন তাহলে সবথেকে ভালো হবে। মিলিবাগ হওয়ার প্রধান মূলত কয়েকটি কারণ হচ্ছে ওভার ওয়াটারিং এবং পর্যাপ্ত সূর্যের আলো না পাওয়া। সেই জন্য গাছে কোনো দিনও ওভার ওয়াটারিং করবেন না এবং গাছটি এমন জায়গায় লাগাবেন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পায়। তো আপনারা এই কয়েকটি কথা ধ্যান রাখবেন গাছটির যত্ন নেওয়ার আগে। গাছটি সম্পূর্ণ ছাঁটাই করার পর আপনাদের কী করতে হবে আসুন দেখে নিই। 2-3 লিটার জলে অল্প সার্ফ মিশিয়ে সেই সার্ফটিকে ভালো করে গুলে সারা গাছে ছিটিয়ে দিতে হবে। গাছটি ছাটানোর 10 দিন পর দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর কুঁড়ি বেরিয়েছে, নতুন কুঁড়ি বেরিয়েছে এবং গাছটিতে এখন আর কোনো মিলিবাগের সংক্রমণ দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন, আর ভিডিওটিতে কেমন লেগেছে কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।